সারা বিশ্বে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাকরণের উপর জোর দিয়েছে। সেই মোতাবেক বাংলাদেশের গাজীপুরে কালীগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে সকাল 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত করোনা টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিদিন কালীগঞ্জ উপজেলার সকল শ্রেণীর মানুষদের টিকাকরণ করা হয়। করোনা মহামারী যতদিন পর্যন্ত থাকবে ধারাবাহিকভাবে এই টিকা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানান স্বাস্থ্যকর্মীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি মেনে সুন্দর মতো করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তো আসলে এখানে আমাদের একটা সম্মানিত নার্স রয়েছেন, আসলে তারা অত্যন্ত পরিশ্রম করছেন আর স্বাস্থ্যবিধি মেনেই সব কিছু হচ্ছে। তো আমরা একটু কথা বলবো ওনার সাথে। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। আসসালামু আলাইকুম। জি ভালো আছেন আপনি? আমরা তো দেখছি যে অনেক সুন্দর মতো স্বাস্থ্যবিধি মেনে করোনা টিকা নিচ্ছে, সবাই আসছে। তো আসলে আজকে কি কি টিকা দেওয়া হচ্ছে? বাংলাদেশ থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট, আনন্দবার্তা।